ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা 2022 সালে শর্ট সিলেবাসের আলোকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আপনাদের এই দাখিল পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করব। এর যে সমাধানটি রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত সেই বিষয়টি আলোচনা করা হবে। যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে এসেছেন বা কনফিউশনে রয়েছেন যে আপনাদের কোনটির উত্তর কি হবে, একটু মিলিয়ে নিতে চান, আপনারা কে কত পাচ্ছেন একটু ধারণা রাখতে চান, সে সকল শিক্ষার্থীদের জন্য অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটি আমাদের আজকে নেওয়া হয়েছে আপনাদের খ সেট, এটির মূলত পরীক্ষা হয়েছে সাবজেক্ট কোড 137। শুরুতে আমরা আমাদের প্রথম প্রশ্নটি দেখব। প্রথমে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে আপনাদের আর্টিকেল এবং প্রিপোজিশনের ব্যবহার। ঠিক এটির উত্তর আমার এখানে যেটা লেখা আছে সেটা কিন্তু উত্তর হবে না, আমি উত্তরগুলো আপনাদের দিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী কিন্তু উত্তরগুলো হবে। শিক্ষার্থীরা সুন্দর করে এটা মিলিয়ে নেন, তাহলে আপনি কনফার্ম হতে পারবেন আপনার পরীক্ষায় কিরকম হয়েছে বা আপনি কতটুকু মার্কস পেতে পারেন। আমরা এক নম্বরটি দেখে নিলাম, এ পর্যায়ে আমরা দুই নম্বরটি দেখব। দুই নম্বরটি ছিল আপনাদের রাইট ফর্ম অফ ভার্ব, সেটি কিন্তু অনেক সহজ ছিল প্রশ্নটি, বিগত দিনের বোর্ড কোশ্চেনগুলো থেকেই মূলত এটা দেওয়া হয়েছে। চলুন আমরা অ্যান্সারগুলো দেখে নিই। আপনাদের প্রথম অ্যান্সারটি হবে ইস, তারপরে গোস, তারপরে পারচেস। ঠিক এভাবে শিক্ষার্থীরা আপনারা একটু মিলিয়ে নিয়ে দেখেন, ই নাম্বার, এফ, জি, এইচ, আই, জে, এই দশটি ছিল আপনাদের দুই নম্বর প্রশ্নের। আমরা চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নে। তিন নম্বর প্রশ্নে যেটা হয়েছিল, আপনাদের কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়ার কথা ছিল না, বাট তারপরেও কিন্তু আপনাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েছে, এটি একটি ভুল করেছে কোশ্চেনে। চলুন আমরা সুন্দর করে উত্তরগুলো দেখে নিই। নাম্বার থ্রি, এর প্রথমে হচ্ছে হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, খুবই সহজ ছিল আপনাদের এই বিষয়গুলো। বি নাম্বার, দ্য গেম ইজ এনজয়েড বাই পিপল অফ অল এজেস। সি নাম্বার, অ্যাট প্রেজেন্ট ইট ইজ মোর পপুলার দ্যান এনি আদার গেম ইন আওয়ার কান্ট্রি। অনেক শিক্ষার্থী হচ্ছে দান মোস্ট আদার লিখে আসতে পারেন এই জায়গাটাতে, এনি আদারের পরিবর্তে দান মোস্ট আদার, কিন্তু দান মোস্ট আদার দিলে হবে না। ডি নাম্বার, যদিও ইন্টারগেটিভ দেওয়ার কথা ছিল না, তারপরে কিন্তু ইন্টারগেটিভ দিয়েছে এবং খুবই সহজ দিয়েছে যে ইস অক্সিলারি ভার্বটি সামনে নিয়ে এবং নট ব্যবহার করতে পারলেই বাকি যেটা ছিল সবটা লিখলেই হয়ে যাবে। এই নাম্বারেও আমাদের হচ্ছে মাস্ট থাকলে ক্যান নট, বাট আমরা সবাই জানি ঠিক এটুকু লিখতে পারলে পুরো আপনাদের অ্যান্সারটি হয়ে যাবে। শিক্ষার্থীরা চলুন আমরা পরবর্তী অংশটি দেখে নিই। এরপরে রয়েছে আপনাদের চার নাম্বার, এই চার নাম্বারটিও কিন্তু বোর্ড কোশ্চেন থেকে আসছে, বিগত দিনে স্কুলের যে প্রশ্নগুলো সেগুলো, এবং এটাও হুবহু দিয়েছে, এখানে কোনো কিছু কিন্তু পরিবর্তন করেনি। আমাদের প্রথম অ্যান্সারটি হবে গেটিং, তারপরে হচ্ছে রাইজিয়ার, ফ্রেশনেস, ম্যালোডিয়াস, আর্লিয়ার, ফিজিক্যাল, ফ্রিকুয়েন্টলি, রাইজার আবার আসছে এমনভাবে করেছে যে ডাবল হয়ে গেছে এটা, ভ্যারিয়াস, পিচফুল। সেক্ষেত্রে এই ছিল আমাদের সাফিক্স প্রিফিক্সের উত্তর, আমরা পরবর্তী অংশটা দেখে নিই। পাঁচ নম্বরে রয়েছে আপনাদের ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেনগুলো তুলনামূলকভাবে যতটা সহজ হওয়ার কথা ছিল অতটা কিন্তু হয়নি, একটু এক্সেপশনাল রুলসগুলো আপনাদের বেশি দিয়েছে, দেখা যাক তারপরে মিলিয়ে নেন আপনাদের কার কয়টি হলো। আমাদের এ নাম্বারের অ্যান্সারটি হচ্ছে হ্যাজ হি, অথবা এটি যদি আপনি ডাস হি লিখেন তাও কিন্তু উত্তরটি হবে। শিক্ষার্থীরা অনেকে হয়তো ডাস হি লিখেছেন, আবার অনেকে হ্যাজ হি লিখেছেন, সেক্ষেত্রে আমাদের দুটো উত্তরই হবে। বি নাম্বার, ডু দে, এটার আর কোনো অল্টারনেটিভ উত্তর নেই। সি নাম্বার, শ্যাল উই, এবং ডি নাম্বার, ডোন্ট দে। অনেকে ভুল করে আবার এই জায়গায় ডাজেন্ট দে লিখে আসতে পারেন, অনেকে তাই করেন আপনারা। ই নাম্বারে যেটা হবে উইলেও। এ ছিল আমাদের ট্যাগের উত্তরটি, আমরা পাংচুয়েশনটা দেখে নিই। শিক্ষার্থীরা আপনাদের পাংচুয়েশনটা কিন্তু খুবই সহজ ছিল, একটু আমি লিখে দিয়েছি, আপনি শুধু মিলিয়ে নেন। সেন্টেন্সের শুরুতে বড় হাতের হবে, আর ফুল স্টপগুলো আপনাদের ন্যারেশনের যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু দেয়নি, তুলনামূলকভাবে এত বেশি সহজ হয়েছে যে যা বলার অপেক্ষা রাখা। আমরা পাংচুয়েশন দেখে নিলাম। আপনাদের রাইটিং সেকশনে অল্প একটু সময়টা শুধু দিব আপনাদের, শুরুতে সিভি, কম্পিউটার অপারেটর, এটা সম্পর্কে আপনারা মোটামুটি আপনাদের কোনো সমস্যা নেই। অনেকেই কনফিউশনে আছেন যে সিভি শুড নট এক্সিট ওয়ান পেজ, এই কথাটির আসলে কনফিউশনটা অনেকদিকে ক্লিয়ার হচ্ছে না। আসলে নিয়ম হচ্ছে যে কাভার লেটার এবং সিভি যখন লিখছেন কাভার লেটার আলাদা থাকছে, এবং সিভির বেলায় কিন্তু আপনাদের এক পেজে লেখার দরকার এবং সেটাই কিন্তু চেয়েছে। তারপরেও কিন্তু শিক্ষার্থীদের হাতের লেখা বিবেচনায় কারো যদি দু পেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, আপনার কোনো মার্কস কাটবে না, আপনি ফুল মার্কসটি
পেয়ে যাবেন। আট নম্বরে যেটা আপনাদের আসছে সেটি হচ্ছে নোটিশ। এই নোটিশটি কিভাবে উত্তর লিখতে হবে সেটি আমরা একটু দেখে নিই। মূলত এই নোটিশটি করবে একজন প্রিন্সিপাল করবে তার মাদ্রাসার শিক্ষার্থীদের। যেহেতু এখানে একটি বিষয় আছে যে মাদ্রাসার যদি আলিম পর্যায়ের মাদ্রাসা হয় তাহলে সেটি হবে প্রিন্সিপাল, আর যদি দাখিল পর্যায়ের মাদ্রাসা হয় তাহলে কিন্তু সেটা হবে সুপারিনটেন্ডেন্ট। ঠিক এই ক্ষেত্রে যখন আপনি উত্তরটি লিখবেন এক তো আপনাকে কৌশলী হতে হবে, আর এই জায়গায় যে মজার বিষয়টি অনেকে আপনারা যেটা করবেন আজকের ডেট দিয়ে আসবেন যে আজকেই আপনি নোটিশটি করছেন। এই বিষয়টা একটু মার্ক করে দিচ্ছি কারণ উত্তরটি দিয়ে দিব, তখন আপনি কিন্তু বুঝে ফেলতে পারবেন আপনার ভুলগুলো কোথায় হচ্ছে। আসেন আমরা উত্তরটি দেখে নিই। শুরুতে একটা যে কোনো মাদ্রাসার নাম দিয়ে দিবেন, যেহেতু উদ্দীপকে মাদ্রাসার নাম দেয়নি। দাখিল অ্যান্ড আলিম মাদ্রাসা অথবা আলিম মাদ্রাসা সরাসরি লিখবেন, দাখিল শব্দটি না লিখলেও চলবে, কারণ আলিম বললেই তখন প্রিন্সিপাল হবে, আর যখন আপনি আলিম বলবেন না শুধু দাখিল বলবেন তখন কিন্তু প্রিন্সিপাল পদবিটা আসবে না। খুব লক্ষ্য করার বিষয় এই জায়গাটাতে কিন্তু আপনাদের একটু ঠকিয়েছে। তারপর রেফারেন্স, যে কোনো রেফারেন্স দিলেই হয়ে যাবে। নোটিশ আর ডেটটা কিছুক্ষণ আগে যেটা আপনাদের দেখালাম 15th April 2022, তাহলে আমাদের এই তারিখে যেহেতু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, দাখিল টেস্ট এক্সামিনেশনটা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেটা করতে হবে তার আগে আমাদের ডেটটি দেখাতে হবে। এই জন্য আমি দেখিয়েছি 25 মার্চে নোটিশটি করা হচ্ছে এবং এপ্রিলে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এরপরে শুরুতে একটা সুন্দর করে হেডিং দিয়ে দিবেন, দাখিল টেস্ট এক্সামিনেশন 2022 লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। Notice is hereby given that দাখিল টেস্ট এক্সামিনেশন উইল বি সেলিব্রেটেড ইন আওয়ার মাদ্রাসা অন 15th April, ওই তারিখটি কিন্তু আপনাকে এখানে সুন্দর করে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনি অল্প কথায় সুন্দর করে মার্কসটি পেয়ে যাবেন। At 10 AM at the মাদ্রাসা হল রুম। এরপরে সো অল দ্য টিচার্স এন্ড দাখিল স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন, এরপরে ফুল স্টপ দিয়ে দিবেন। অন রিকোয়েস্ট, তারপরে যে ব্যক্তিটা লিখছে নাম মাত্র একটি স্বাক্ষর দিয়ে দিবেন, ব্রাকেটে ওনার নামটি সুন্দর করে লিখবেন এবং শেষে ওনার পদবিটা কিন্তু লিখতে হবে কারণ প্রিন্সিপালও নেই। এ ছিল আমাদের আজকের আয়োজনমালা। শিক্ষার্থীরা, আশা রাখি আপনাদের ভালো লেগেছে। আপনাদের পরীক্ষা কার কেমন হয়েছে সেটা জানাবেন, আর আমার সাথে সলভ করার পরে আপনাদের যদি কোনো কনফিউশন ক্রিয়েট হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে কিন্তু আমি সুন্দর করে সেটি আবার রিভিউ করব। এতে করে কিন্তু আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আপনার ধারণা অনুযায়ী বা আপনি নিজে খাতা কাটার পরে আপনার অনুযায়ী কত পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আশা রাখি আপনাদের সকল কনফিউশনগুলো দূর হয়ে গেছে। শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।